প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ সমর্থন আদায়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা করছেন উঠান বৈঠক স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে এবং আমি আশাবাদী আগামী 30শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে এই এলাকার জনগণ আবারও আমাকে তাদের সেবা করার সুযোগ দেবে আমি আশা করছি ধানের শীষের জোয়ারে ইনশাআল্লাহ আগামী 30 তারিখে সারা দেশেই বিপুল ভোটে বিজয়ী হবে আমাদের পরিষ্কার কথা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিরোধীদের থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি শিরিন আক্তার এবার অন্যান্য শীর্ষ সংবাদ ইসির সঙ্গে বৈঠক শেষ না করেই বেরিয়ে এলেন ডক্টর কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল সরকার ও ইসি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ নেতাদের নির্বাচন ঘিরে বড় ধরনের নাশকতা ও প্রাণহানির ষড়যন্ত্র চলছে অভিযোগ আওয়ামী লীগের সবাইকে সতর্ক থাকার আহ্বান চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ প্রার্থীর মিছিলে পেট্রোল বোমা হামলা দগ্ধ তিন অস্তিত্ব টেকাতে চট্টগ্রাম ও কক্সবাজারের মরিয়া জামায়াত শিবির বানারীপাড়ায় আওয়ামী লীগ সমর্থকদের উপর গুলির পরিকল্পনা আগেই হয়েছিল বিএনপি প্রার্থীর ফোন আলাপে ফাঁস খোকনের সহিংসতা প্রস্তুতির পরিকল্পনার অডিও প্রকাশ রাজধানী সহ সারা দেশে উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচনের প্রত্যাশা ডিসেম্বরে নির্বাচন ঘিরে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ বড়দিনের ছুটিতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকরা প্রচারণায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন গণতন্ত্র আছে বলেই গত 10 বছর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এ সময় আওয়ামী লীগ প্রার্থীরা মুক্তিযুদ্ধের চেতনার বিজয়ে নৌকা মার্কায় ভোট চান নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে প্রার্থীদের ব্যস্ততা প্রতিশ্রুতি আর সম্ভাবনার কথা নিয়ে শেষ মুহূর্তেও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সারা দেশের আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা স্লোগানে স্লোগানে জমজমাট ভোটের মাঠ মঙ্গলবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী প্রচারণা চালান নোয়াখালী 5 আসনের আওয়ামী লীগ প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সময় আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই এলাকায় নানা উন্নয়ন তুলে ধরে তিনি বলেন গণতন্ত্র আছে বলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে গণতন্ত্র আছে বলে এই উন্নয়ন হচ্ছে এই সমৃদ্ধি আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি আমরা বন্দুকের নল উঠিয়ে ক্ষমতায় আসি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালান নৌকা মার্কায় ভোট দেওয়ার ব্যাপারে সকল মানুষের ভিতরে একটা আগ্রহ হয়েছে রাস্তা হয় ঘাট হয় শেখ হাসিনা এখন আধা শহরকেও পুরো শহর বানাইতে চায় এবং বলছে গ্রাম হবে শহর ঢাকা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় প্রচারণা চালান মুক্তিযোদ্ধারা এর আগে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা বৃদ্ধি সহ নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি বিরোধীদের থাকবে মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি এই অবস্থাটা আমাদের সৃষ্টি করতে এই শপথ নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মান দেখিয়েছেন আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান 10,000 টাকা ভাতা 300 টাকা ভাতা পেতেন আমরা আবার ক্ষমতায় আসতে পারি মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারে যাকে চাকরি বাকরি পায় সে ব্যাপারে আমরা অবশ্যই এই একইভাবে ঢাকা 1 আসনের প্রার্থী সালমান এফ রহমান নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন নির্বাচিত হলে এই এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি তরুণদের জন্য আমরা বলেছি আমরা এখানে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে চাই মিছিল সমাবেশ ও লিফলেট নিয়ে গণসংযোগে আওয়ামী লীগ সরকারের 10 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার সঙ্গে সঙ্গে স্ব স্ব এলাকার উন্নয়নও মনে করিয়ে দিচ্ছেন স্থানীয় জনগণকে ফেরদৌস লিপি সময় সংবাদ
প্রচারণা চালাচ্ছেন বিএনপি ঐক্যফ্রন্টের প্রার্থীরাও। সকাল থেকে নিজ নিজ আসনে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। বড়দিনের ছুটির দিন সকাল থেকেই দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রচারণায় নেমেছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। সকালে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী শামীম আরা বেগম প্রচারণায় নামেন দলীয় নেতাকর্মীদের নিয়ে। নগরীর বাড্ডা ও সাতারকুল এলাকায় লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান তিনি। খিলগাঁওয়ে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণায় অংশ নেন ঢাকা 9 আসনের প্রার্থী আফরোজা আব্বাস। সবাইকে সেদিন 30 তারিখে ভোট কেন্দ্রে যেন যেতে দেওয়া হয় এবং নির্বিঘ্নে নির্ভয়ে যেন সবাই ভোট দিতে পারে এবং ভোট রক্ষা করতে পারে। শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে, জনগণ আসবে ভোট কেন্দ্রে, ভোট দিবে এবং আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় নেমেছেন ঢাকা 5 আসনের প্রার্থী নবিউল্লাহ নবী। এ সময় বামইল এলাকায় ভোটারদের কাছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি। রাজশাহী 2 আসনের চণ্ডীপুর, লক্ষ্মীপুর, ভাটাপাড়া সহ নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করার আশা করে সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের সহযোগিতা চান তিনি। আগামী 30 তারিখে সারা দেশেই রাজশাহীর মতো শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু প্রচারণা চালান নগরীর সোনাডাঙ্গা ব্যাপটিস্ট চার্চ ময়লাপোতা এলাকায়। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দেন তিনিও। বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে এবং তাদের ধর্মীয় ধর্মচর্চা থেকে শুরু করে তাদের নিরাপত্তার বিষয়টি দেখে। এছাড়াও যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীরা। অফিস পুড়িয়ে দিচ্ছে আমাদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ। নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, শ্যামপুরে আছেন আতিকুর রহমান তমাল এবং নোয়াখালীর মাইজদিতে আছেন রিপোর্টার বক্তিয়ার মুন্না। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, শিরিন, আপনি জানেন যে আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে সারা দেশেই আসলে সব দলের প্রার্থীরাই কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ নির্বাচনে কিন্তু খুব বেশি দিন বাকি নেই। আর বিশেষ করে বলতে গেলে প্রচারণার যে সীমাবদ্ধ থাকে সেই দিনক্ষণও কিন্তু খুব বেশি দিন হাতে নেই প্রার্থীদের। তো সেই শেষ সময়টুকু কিন্তু আসলে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট চাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য কিন্তু তারা আসলে দিনরাত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার 2 আসন অর্থাৎ কেরানীগঞ্জ আসনে রয়েছি, আমি কেরানীগঞ্জ 2 আসনে। সেই আসনটিতে কিন্তু আসলে এখানকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। উনি এই আসনটিতে সকালে এখানকার যে মুক্তিযোদ্ধা রয়েছেন সেই মুক্তিযোদ্ধাদের সাথে একটি উঠান বৈঠকে মিলিত হয়েছেন। সেই বৈঠকে মুক্তিযোদ্ধাদের সাথে প্রায় ঘণ্টাব্যাপী আলাপ আলোচনা করেন, অর্থাৎ গত 10 বছরের সরকারের নেওয়া নানা যে ইতিবাচক পদক্ষেপগুলি ছিল, ইতিবাচক কর্মকাণ্ডগুলি ছিল, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার গিয়ে যে বিষয়গুলি করেছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আসলে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, যাতে আগামী যে তারা নৌকার পক্ষে ভোটদান করেন। পরে সেই প্রচার প্রচারণার পরে তারা আবারও মুক্তিযোদ্ধাদের নিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম কলাতিয়া ইউনিয়নে প্রচার প্রচারণা চালিয়েছেন, বিশেষ করে একটি বিশাল বড় মিছিল করেছেন এবং কলাতিয়া যে বাজার রয়েছে সেই বাজারে দোকানদারদের কাছে কাছে গিয়ে তারা ভোট চেয়েছেন। আর শিরিন, আরেকটি বিষয় বলে রাখবো যে এই ঢাকার 2 আসনে 4,93,000-এর উপরে ভোটার রয়েছেন, সেই ভোটারদের বিশাল একটি অংশ রয়েছে অর্থাৎ কেরানীগঞ্জে। অর্থাৎ কেরানীগঞ্জে এখানে কিন্তু আপনার 10টি ইউনিয়ন রয়েছে, সেই 10টি ইউনিয়নের মধ্যে কিন্তু প্রায় যেদিন থেকে প্রতীক বরাদ্দ হয়েছে সেই প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু এই এলাকাটিতে আসলে অ্যাডভোকেট কামরুল ইসলাম চষে বেড়াচ্ছেন দিন রাত, সবসময় আসলে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন, বিশেষ করে শ্রেণীবিন্যাস করে। যেমন আজকে কয়েকটি উঠান বৈঠক রয়েছে, সকালে 11টার দিকে যে মুক্তিযোদ্ধাদের সাথে বৈঠক ছিল, এরপরে বিকেলে আরও 3-4টি উঠান বৈঠক রয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু আসলে গণসংযোগ চালিয়েছেন এখানকার নৌকার যে প্রার্থী রয়েছেন। তো এখানে রাজধানী শ্যামপুরে রয়েছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল, আমরা চলে যাব তমালের কাছে। তমাল, হ্যাঁ, উভয়ের যেমনটি বলছিলেন হার কিন্তু সবাই খুবই কম রয়েছে, আর মাত্র 4 দিন সময় রয়েছে, এরপরে কিন্তু কাঙ্ক্ষিত যে নির্বাচন সেটা কিন্তু শুরু হচ্ছে। তো আমি রয়েছি ঢাকা 4-5 এবং 6-এ, সকাল থেকে আমি দেখেছি যে সেখানে কিন্তু ঢাকা 5-এর যিনি বিএনপির প্রার্থী অর্থাৎ নবিউল নবী তিনি কিন্তু একটি মিছিল করেছেন এবং তিনি কিন্তু শুরু করেন যাত্রাবাড়ি থেকে, সেটা তিনি নিয়ে যায় ডামরায় এবং ডামরায় তিনি কিন্তু ধানের শীষে
ভোট চান। এবং সেটি ছাড়া আপনাকে জানিয়ে রাখি যে ড্যামরা ছাড়াও কিন্তু আজকে শ্যামপুরে জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন অর্থাৎ আবু হোসেন বাবলা, উনিও কিন্তু ওনার একটি সমাবেশ করেছেন, মিছিল করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে এলাকাগুলো এটি কিন্তু ঢাকা চিটাগাং মহাসড়কের পাশেই পড়েছে এবং সে কারণে কিন্তু নানা কারণে গুরুত্বপূর্ণ। এছাড়া বলা যায় যে ঢাকা 4, 5 এবং 6 যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু সকাল থেকেই চলছে। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা 5 মূলত 11টি ওয়ার্ড নিয়ে গঠিত, সেখানে কিন্তু মোট প্রার্থী রয়েছেন 10 জন এবং সেটি ছাড়াও কিন্তু ঢাকা 4 কিন্তু মোট প্রার্থী 7 জন রয়েছেন এবং সেটি মূলত 8টি ওয়ার্ড নিয়ে মনে করেন গঠিত আর কি। তো সব মিলিয়ে বলা চলে যে আজকে যে আর কি প্রচারণা সেটি কিন্তু সন্ধ্যার পরও চলবে। আমরা যতদূর জানি যে মহাজোটের সেখানে রয়েছেন হাবিবুর রহমান মোল্লা, তিনি কিন্তু একটি জনসভা করবেন শ্যামপুরে, সেটি আমি মনে করি শুনতে পেরেছি আর কি। তো আজকে যে প্রচারণা সেটি সকালে শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে এই ছিল আমার কাছে শ্যামপুর থেকে নির্বাচনের সবশেষ খবর। এই মুহূর্তে যাবো নোয়াখালীতে, মনে করি সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মুন্না। ধন্যবাদ তবান। আজকে সকাল থেকেই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়ি বহরে আমরা রওনা হয়েছি। তো প্রথমেই ইনি এসে যেটা নোয়াখালী 3 আসনে একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন এবং সেই এলাকাটা হচ্ছে নোয়াখালী 3 আসনে যিনি আছেন সেখানে আওয়ামী লীগের প্রার্থী আছেন মামুন রশিদ কিরণ, তার সমর্থনে নৌকায় ভোট চেয়েছেন এবং ভোট চাওয়ার পরে এখানে তিনি জনসভাতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে মানে এই যে বিএনপি নানা দিক সমালোচনা করেছে, তার ক্ষমতা থাকাকালীন সময় যেসব কর্মকাণ্ড করেছে সেগুলো ক্ষমতা নিয়ে বিভিন্ন কথা বলছেন এবং যেটা নতুন করে বলেছেন সেটা হচ্ছে যে তিনি আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, কখনো বন্দুক উঁচিয়ে তারা ক্ষমতায় আসেনি, তারা নির্বাচন করে ক্ষমতায় এসেছে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তো এই আগামী তো নির্বাচনে জয়ী হয়ে তারা ক্ষমতায় আসবে এটা তিনি বলেছেন। এবং পাশাপাশি যেটা বলেছেন কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে এমন তিনি অভিযোগ করে বলেছেন কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ গণতন্ত্র বাদ দিয়ে সমৃদ্ধির উপর জোর দিচ্ছে, তো তিনি এটা বিরোধিতা করে বলছেন এটা সত্য নয়। আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক দল, গণতন্ত্রের উপর ভিত্তি করেই আওয়ামী লীগের জন্ম হয়েছে এবং গণতন্ত্রকেই তিনি রক্ষা করছেন এবং গণতন্ত্রকে নিয়েই তিনি আগামীতে সামনে আওয়ামী লীগ থাকবে এমনটাই বলছে। এটা 69 বছরের একটি দল, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড তুলেছেন। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি যে গত আমি 5 দিন এই যে ওনার সাথে গাড়ি বহরে যিনি যতগুলো পথসভা করেছেন, যতগুলো নির্বাচনী জনসভা করেছেন, প্রতিটিতেই কিন্তু এই অঞ্চলে নোয়াখালী অঞ্চলে দুটো প্রতিশ্রুতি উনি দিয়ে বেড়াচ্ছেন। সেটাও হচ্ছে যে এখানে গ্যাস সংযোগ দেওয়া হবে এবং প্রতি পরিবারে একজন করে নারী হোক পুরুষ হোক একজন বেকারের চাকরি দেওয়া হবে, এই দুটি প্রতিশ্রুতি তিনি কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে প্রতিটা জনসভায় বলছেন। এবং পাশাপাশি এখানে যেসব উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছেন বিগত সরকারের, তাদের সরকারের আমলে, আমেরিকা সরকারের আমলে যেসব উন্নয়ন তারা করেছেন, তারা সেই জিনিসগুলো বারবার বিভিন্ন জায়গায় চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছেন তিনি এবং আরেকটা প্রতিজ্ঞা করছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে নির্বাচনী ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারণার সংবাদ। শারমিন, দর্শক আপনাদেরকে আমরা এখন স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। শারমিন, নোয়াখালী নির্বাচনী প্রচারণার খবর জানাতে মাইজি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বক্তিয়ার মুন্না। এর আগে রাজধানী নির্বাচনী প্রচারের খবর জানাতে কেরানীগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন এবং শ্যামপুর থেকে আতিকুর রহমান তমাল। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ না করেই বেরিয়ে এলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সরকার ও ইসি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বেলা 12:15 দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে যান ডক্টর কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা। পরে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা সহ অন্য কমিশনাররা উপস্থিতিতে বৈঠকে বসেন তারা। এ সময় বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা। আলোচনা শেষ না করে বেরিয়ে এসে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন কমিশন তাদের কোনো অভিযোগই আমলে নিচ্ছে না। বিরোধী দলের নেতা কর্মীদেরকে যে গ্রেফতার, আক্রমণ, আহত করা হচ্ছে, নির্বাচন কমিশনকে আমরা যখন জানিয়েছি, দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছ থেকে আমরা সেই ধরনের কোনো আচরণ পাইনি। সরকার নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, কারণ হচ্ছে যে নির্বাচন ন্যূনতম পরিবেশ তারা সৃষ্টি করতে পারছে না।
নির্বাচন ঘিরে বড় ধরনের নাশকতা ও প্রাণহানি ঘটানোর ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, আইএসআই এর প্রেসক্রিপশন অনুযায়ী সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ঐক্যফ্রন্ট। নির্বাচনকে ঘিরে বড় ধরনের নাশকতা এবং বড় ধরনের প্রাণহানি ঘটানোর একটা ষড়যন্ত্র চলছে, এবং যেই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানি আইএসআই এই গোয়েন্দা সংস্থাটি তারা কাজ করে যাচ্ছে এবং তারা নীলনকশা তৈরি করছে যাতে করে এই নির্বাচনে প্রাণহানি ঘটে, সহিংসতা হয় এবং এই নির্বাচন যাতে ভণ্ডুল হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পেট্রোল বোমা হামলায় চারজন দগ্ধ হয়েছেন, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় এই হামলা চালানো হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম চার আসনে আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলমের পক্ষে গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন দলীয় নেতাকর্মীরা। এ সময় অতর্কিত পেট্রোল বোমা হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মারাত্মক দগ্ধ হন আবু সালেম, আবু তৈয়ব রায়হান ও সাদ্দাম হোসেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এই ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। চল্লিশ পঞ্চাশ সন্ত্রাসীরা বারোটি সন্ত্রাসী এসেছে পেট্রোল বোমার মাধ্যমে, প্রথমে আমাদের চার পাঁচ জনের হাত পা ঝলসে দেয়, তার পরবর্তীতে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেম মোহাম্মদ শামসুদ্দিনকে বুকে পিঠে অতর্কিতভাবে ছুরি সহ আঘাত, উনি বর্তমানে আইসিইউতে আছেন। 2013-14-15 সালে যে পুনরাবৃত্তি সীতাকুণ্ড উপজেলা আমার নির্বাচন এলাকায় হয়েছিল, পুনরাবৃত্তি করার জন্য আজকে আমাদের গণসংযোগে অতর্কিতভাবে পেট্রোল বোমা মেরেছে, যাতে মানুষ হত্যা করার জন্য, মেইনলি আমাকে হত্যা করার জন্য তারা এই পেট্রোল বোমা মেরেছে। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিকুল, শিরিন, আপনাকে যেটি বলতে পারি সেটি হচ্ছে চট্টগ্রামের চার সীতাকুণ্ড আসনে সকাল 11টার দিকে আওয়ামী লীগের সমর্থনে একটি গণসংযোগ করার কথা ছিল, ঠিক এই গণসংযোগের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। ঠিক জায়গাটির নাম হচ্ছে মাদাম বিবির হাট সীতাকুণ্ডে, ঠিক সেখানে কিন্তু 10-30 জনের একটি দুর্বৃত্ত একটি দল, তারা বলছেন 10-30 জনের একটি দল এসে তাদের উপর অতর্কিত ককটেল ককটেল বোমা ছুড়ে যায় এবং পরবর্তীতে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং দা ছুরি এবং নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। এ হামলার পরপরে কিন্তু তারা ঘটনাস্থল থেকে পালিয়েছে এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছে বিএনপি বা জামায়াত শিবিরের যে সমর্থকরাই কিন্তু এই হামলা ঘটিয়েছে বলে তারা জানিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে আনা হয়েছে। এখানের মধ্যে একজন তাদের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইম সাইবুদ্দিন এবং আবু তৈয়ব রয়েছেন এবং রায়হান রয়েছেন এবং সাদ্দাম রয়েছেন, এরা চারজন রয়েছেন। তো কিছুক্ষণ আগে কিন্তু সাংসদ এখানে এসেছিলেন দিদারুল আলম, তিনি বলছেন যে আসলে 2013 সালে যেভাবে জামায়াত শিবিরা ককটেল নিক্ষেপ করেছে ঠিক একই কায়দায় আজকে সকালে এই হামলা চালানো হয়েছিল বলে দিদারুল আলম সেই বিষয়টি জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা ডাক্তারের সাথে কথা বলেছিলাম এবং কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে আসলে একজনের 7%, একজনের 4% এবং একজনের 3% শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, সেই বিষয়টি জানিয়েছেন। আরেকটি কথা জানিয়ে গেছে, কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিস সহকারী জসীমউদ্দিনের নেতৃত্বে একটি টিম এখানে এসেছেন এবং এখানে এসে তারা তদারকি করছেন এবং দিদারুল আলম যেটি বললেন যে তারা যে নেতাকর্মীরা যে যারা ককটেল বোমার হামলা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি বরাবরই বলছেন যে জামায়াত শিবির এবং বিএনপি সমর্থকরা কিন্তু 2013 সালের মতো এই হামলা চালিয়েছেন বলে তিনি জানিয়েছেন। আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে যারা সমর্থক ছিল তারা বলছেন যে আসলে এটা তাদেরকে দীর্ঘদিন ধরে এখানে এইরকম গণসংযোগ না করার জন্য কিন্তু হামলা চালানো হচ্ছে। আপনি হয়তো জানেন যে 2013 সালে যে হামলা হয়েছিল ককটেল বোমা যে হামলা হয়েছে সবচেয়ে বেশি হয়েছে চট্টগ্রামের এই সীতাকুণ্ড এলাকায়, ঠিক একই কায়দায় এখানে হামলা চালিয়ে বলা জানে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি দল এখানে আবার এসেছে, তারা এসে এটা তদারকি করছেন এবং হয়তো পরবর্তী তারা কিছু পদক্ষেপ নেবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের মেডিকেল হাসপাতাল বার্নি থেকে সর্বশেষ তথ্য। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পেট্রোল বোমা হামলায় দগ্ধদের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। নিজেদের অবস্থান সুসংহত করার পাশাপাশি অস্তিত্ব টিকিয়ে রাখতে চট্টগ্রাম এবং কক্সবাজারের তিনটি আসন দখল নিতে মরিয়া জামায়াত শিবির, এমনকি জোটের প্রধান শরিক বিএনপির পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে
সংগঠিত হতে শুরু করেছে তারা। তবে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রস্তুতির দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আদালত এবং নির্বাচন কমিশনের নির্দেশে দলের নিবন্ধন এবং প্রতীক হারানো সত্ত্বেও জেলা সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এবং কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া আসনে ভিন্ন পরিচয়ে নির্বাচনী মাঠে অবস্থান নিয়েছে জামায়াত শিবির। এর মধ্যে সাতকানিয়া, লোহাগাড়া আসনে জামায়াত নেতা আনোমর শামসুল ইসলাম ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন। বাকি দুজন বাঁশখালীর জহিরুল ইসলাম এবং মহেশখালীতে হামিদুর রহমান আজাদ রয়েছেন স্বতন্ত্র হিসেবে। আর এ তিনটি আসন দখল নিতে মরিয়া তারা। জামাত মানে একটা আতঙ্ক, আমাদের জামাত পারে না যেমন কোনো কাজ নেই, জোট থেকে বের করে দেওয়া উচিত ছিল বিএনপির এই জামাতকে, জামাত যেন ইলেকশন আসতে না পারে। জামাত সেই ক্ষেত্রে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা মরিয়া হয়ে সেই ভোট কেন্দ্রগুলি দখল করার চেষ্টা করবে এবং এই সর্বনাশা খেলা তারা জাতির বিরুদ্ধে যে অতীতে যেমন খেলেছে এই নির্বাচন নিয়েও সেই খেলাটি তারা মত্ত আছে। অভিযোগ রয়েছে ভোটের মাঠে আধিপত্য বিস্তারের জন্য নগরী এবং জেলার বিভিন্ন স্থান থেকে শিবিরের শীর্ষস্থানীয় ক্যাডাররা তাদের অনুসারীদের নিয়ে সংগঠিত হচ্ছে এ তিনটি সংসদীয় আসনে। প্রচারণাও চালিয়ে যাচ্ছে তারা। তারপরেও নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিয়েছে সেই অনুসারে তো আমরা ডেপ্লয়েড হব। এছাড়া আমাদের অতিরিক্ত কিছু পেট্রোল বিভিন্ন জায়গায় ইউনিফর্মে এবং সিভিলে নিয়োজিত থাকবে যাতে কোনো রকম অঘটন কিংবা নাশকতা না ঘটে। আইন শৃঙ্খলার রক্ষাকারী একটি বাহিনী হিসেবে নিঃসন্দেহে কঠোরভাবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা প্রতিরোধ করব। জামায়াতের তিন প্রার্থীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টি, পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অভিযোগে ৩০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে আনোমর শামসুল ইসলাম এবং হামিদুর রহমান আজাদ কারাগারে রয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বানারীপাড়ায় আওয়ামী লীগের সমর্থকদের উপর হামলার পরিকল্পনা আগেই হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া বিএনপি প্রার্থীর ফোন আলাপে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে নোয়াখালী এক আসনে বিএনপির প্রার্থী দলটির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের প্রকাশ হওয়া একটি অডিওতে সহিংসতার প্রস্তুতির পরিকল্পনা উঠে আসে। সোমবার বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হন। এই ঘটনায় ওই আসনের বিএনপির প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টুর একটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বিরোধী পক্ষকে গুলি করার হুমকি দিয়ে নিজ নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশনা দিতে দেখা যায় এই নেতাকে। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী এক আসনের দলটির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অপর একটি ফোন আলাপ প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। এই ফোন আলাপে শোনা যায় নূর নবী চৌধুরী নামে দলের এক কর্মীকে লাঠি বাঁশ নিয়ে প্রস্তুত হওয়ার নির্দেশনা দিচ্ছেন খোকন। গত ১৫ ডিসেম্বর নোয়াখালীতে নির্বাচনী প্রচারণার সময় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন বিএনপির এই নেতা। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। সিলেট এক আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী একসঙ্গে কেক কেটে বড়দিন উদযাপন করেছেন। সকালে নগরীর নয় সড়ক চার্চে খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানাতে যান সিলেট এক আসনের আওয়ামী লীগ প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং একই আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে একসঙ্গে বড়দিনের কেক কাটেন তারা। এ সময় আনন্দ ঘন মুহূর্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আমার সভানেত্রী দেশে একটা স্বচ্ছ সুন্দর আদর্শ নির্বাচন করতে চান এবং আমাদের সবাইকে বলেছেন যে আপনারা মানুষের হৃদয় জয় করে, মন জয় করে নির্বাচনে জয়লাভ করবেন। আমাদের জনসমর্থন আল্লাহর রহমতে
প্রবল জনসমর্থন আছে এবং আমরা যে 30 তারিখের দিকে এগিয়ে চলেছি আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এবার ভোটের খবর। আবারও নির্বাচনী প্রচারণার খবর। নির্বাচন কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে খুলনার খালিশপুরে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, ময়মনসিংহের হালুয়াঘাটে হারুনুর রশিদ এবং ঢাকার নবাবগঞ্জে রয়েছেন শাহরিয়ার দীপ। আমরা প্রথমে যাব তরিকুলের কাছে। তরিকুল, অপলা নির্বাচনের খবর জানাতে খুলনার খালিশপুরে ঈদগাহ মোড় থেকে মোড়ে রয়েছি আমি। খুলনা তিন আসন, এটি খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী এলাকার কিছু অংশ। এই এলাকায় সকাল থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এখানকার আওয়ামী লীগ প্রার্থী মনুজান সুফিয়ান, যিনি এর আগেও তিনবার এই আসনে তিনি সংসদ সদস্য ছিলেন। এবং তিনি সকাল থেকে যে বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন এবং তার কর্মী সমর্থক নিয়ে, সে বিষয়টি হচ্ছে যে এই অঞ্চল, এটি হচ্ছে শিল্প অঞ্চল, খ্যাত অঞ্চল। তো এই শিল্প অঞ্চলের যে রুগ্ন শিল্পগুলো রয়েছে সেগুলোকে আগামীতে নির্বাচিত হলে তিনি এই অঞ্চলের এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে তিনি আরও উন্নত করবেন এবং এখানকার যে অর্ধলক্ষ শ্রমিক এই তিন থানা এলাকাতে রয়েছেন, এই তিন থানা এলাকার অর্ধলক্ষ শ্রমিকের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন সেগুলোর ব্যাপারে তিনি আশ্বাস দিচ্ছেন। তিনি যেটি বলছেন যে এই এলাকায় যে মিল কলকারখানা রয়েছে, বিশেষ করে পাট শিল্প রয়েছে, এটি যে রুগ্ন অবস্থায় ছিল বিগত দিনে, সেটিকে তিনি দায়িত্ব নেওয়ার পর তার সরকার এটিকে চাঙ্গা করেছেন এবং এখানে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং এখানকার অর্থনীতি আগের থেকে ঘুরে দাঁড়িয়েছে। যেটি একসময় মৃত হয়ে গিয়েছিল এই শিল্প অঞ্চল, সেটিকে তিনি আবারও পুনরুজ্জীবিত করেছেন এবং যে কারণে তিনি নৌকাপতিকে তিনি ভোট প্রার্থনা করছেন, মূলত এই বিষয়গুলো তার নির্বাচনী যে প্রচার সেইখানে স্থান পাচ্ছে। পাশাপাশি তিনি যে আরও বেশি যে বিষয়টিকে জোর দিচ্ছেন যে খুলনাঞ্চলে যে আরও বেশি শিল্পায়ন প্রয়োজন, এই শিল্পায়নের জন্য যে পুরনো যে মিল কলকারখানার যন্ত্রপাতি রয়েছে, মেশিনারিজ রয়েছে, সেগুলোকে আরও বেশি নতুন নতুন মেশিনগুলো স্থাপন করলে এখানকার কর্মসংস্থান আরও 50,000 লোকের কর্মসংস্থান হবে এবং এখানকার অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বিশেষ করে এখানকার নিউজ প্রিন্ট মিল যেটি বন্ধ হয়ে গিয়েছিল 2002 সালে এবং এখানকার হার্ডবোর্ড মিল সরকারি, সেটিও বন্ধ রয়েছে, এগুলোকে আরও চালু করার জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার ভোটারদের কাছে। তো এই ছিল আমার কাছে খুলনার খালিশপুরের ঈদগাহ ময়দানের সামনে থেকে নির্বাচনী প্রচার পর্যন্ত সর্বশেষ। চলে যাচ্ছি ময়মনসিংহের নির্বাচনী খবর জানতে হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ তরিকুল। সারা দেশের মতো ময়মনসিংহেরও একই অবস্থা। ময়মনসিংহের যে 11টি আসন আছে সবগুলো আসনেই এই মুহূর্তে জমজমাট প্রচার প্রচারণা চলছে। একেবারে নাওয়া খাওয়া ভুলে প্রার্থী যারা আছেন তারা ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় পথসভা করছেন, লিফলেট বিতরণ করছেন, এই কার্যক্রম চলছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাউড়া আসনে। এটি একটি হচ্ছে সীমান্তবর্তী আসন। এখানে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুয়েল আরেং এবং বিএনপি থেকে আফজাল ইসখান ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কিছুক্ষণ আগে ছিলাম ধানের শীষ প্রতীকের প্রার্থী যে আফজাল ইসখান তার কাছে। তিনি শহরের তিনি হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের যে মিলন বাজার আছে, জয়রামকুরা মিলন বাজারে গণসংযোগ করেছেন দুপুরবেলায় এবং এখানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বাজারের বিভিন্ন দোকানপাটে গেছেন এবং যারা লোকজন আছেন এই বাজারে তা সবার কাছে লিফলেট বিতরণ করেছেন, ভোট প্রার্থনা করেছেন। এবং তিনি বলছেন যে হালুয়াঘাটের যে উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে এই এলাকার রাস্তাঘাট এবং যে স্থলবন্দর আছে সেটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত করার জন্য তিনি কাজ করবেন বলে এলাকার ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। তো এখানে গণসংযোগ শেষে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি শাখোয়া ইউনিয়ন এবং স্বদেশী ইউনিয়নেও আজকে দিনভর তিনি সেখানে গণসংযোগ করবেন এবং প্রচারণা চালাবেন। আর এখানে যদি আমি একটু বলে রাখি যে যে মিলন বাজারে যে গণসংযোগ হয়েছে সেই গণসংযোগে প্রার্থী উপস্থিত হওয়ার আগেই সেখানে দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন এবং তারা প্রার্থীকে নিয়ে প্রত্যেকটি দোকানে গেছেন এবং তারা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়েছেন। তো আর ভোটারদের কথা যদি একটু বলি যে এই অঞ্চলে যারা ভোটার আছেন, এই অঞ্চলে যারা ভোটার আছেন তারা একটি বিষয় বলছেন যে আগামী নির্বাচনে এই অঞ্চলের বিশেষ করে যে ময়মনসিংহ হালুয়াঘাট যে সড়ক সেই সড়কটি প্রাধান্য পাবে, এই সড়কটি নির্মাণের যারা প্রতিশ্রুতি দিবেন এবং অবকাঠামোগত উন্নয়নে যারা কাজ করার প্রতিশ্রুতি দিবেন এবং যারা উন্নয়ন করতে পারবেন তাদেরকেই তারা ভোট দেবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর। এখন আমরা চলে যাচ্ছি ঢাকার নবাবগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ, তিনি জানাবেন সেখানকার খবর।
ধন্যবাদ হারুনে আমি এই মুহূর্তে রয়েছি নবাবগঞ্জের গালিমপুর এলাকায়। কিছুক্ষণ আগে এখানে একটি পথসভায় বক্তব্য দিয়েছেন। এখানে ঢাকা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যিনি রয়েছেন সালমানের রহমান, তিনি এবং সকাল থেকেই কিন্তু তিনি এই নবাবগঞ্জে কিন্তু তার বিভিন্ন মত বিনিময় সভায় তিনি এই বক্তৃতা প্রদান করছেন এবং গণসংযোগ করছেন। আমরা যেটি দেখতে পেয়েছি যে সকাল 9:30 প্রথমে তিনি নবাবগঞ্জ বাজার যেখানে রয়েছেন সেখানে প্রচারণা চালান, এরপরে তিনি চলে যান খ্রিস্টান ধর্মাবলম্বী, যা আজকে জানেন যে আপনার বড়দিন হচ্ছে, সেই বড়দিন উপলক্ষে তিনি গির্জায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের সাথে মত বিনিময় করেছেন। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পথসভায় তিনি অংশগ্রহণ করেছেন এবং যতটুকু জানতে পেরেছি আজকে আরও বেশ কয়েকটি পথসভায় তিনি অংশগ্রহণ করবেন। তা আমরা যেটি দেখতে পেয়েছি যে তিনি যাচ্ছেন প্রত্যেকটি মানুষের সাথে এবং কথা বলছেন, তাদের সমস্যার কথাগুলি শুনছেন এবং তিনি যেটি বলছেন যে তাকে যদি নির্বাচিত করা হয় তাহলে তিনি সেই সমস্যাগুলি সমাধান করে যাবেন। বিশেষ করে যদি একটু বলতে চাই, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন এবং প্রত্যেকটি পথসভায় তিনি যেটি বলছেন যে নবাবগঞ্জ এবং দোহার মিলে ঢাকা এক যে আসনটি রয়েছে এই আসনে কিন্তু যে মোট ভোটার রয়েছে তার কিন্তু বেশিরভাগই নারী সদস্য। তো তিনি যেটি বলছেন যে তার আসনে অর্থাৎ ঢাকা এক আসনে যে কয়েকটি ওয়ার্ড রয়েছে সে প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে নারীদের সাথে তিনি আলাদাভাবে কথা বলেছেন, তাদের বক্তব্য শুনেছেন, তাদের সমস্যাগুলি শুনেছেন। তিনি যেটি বলছেন যে তাদের জন্য আলাদা একটি জোন তিনি করে দেবেন যেখানে শুধু নারীরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবেন এবং তাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি তিনি সমাধান করার আশ্বাস দিয়েছেন। তো এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে ঢাকা এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালমান রহমান সকাল থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং আজকে আরও বেশ কয়েকটি জায়গায় তিনি গণসংযোগ চালিয়ে বিকালে দিকে তার গণসংযোগ শেষ হবে। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর। জানাতে খুলনা ময়মনসিংহ এবং ঢাকার নবাবগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দুপুরের সময় আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাতে আপনারা ফলাফলগুলো পরিবেশন করতে পারেন আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং সারা জাতিকে সারা পৃথিবীকে জানাতে পারেন, এই জন্য আমরা কিছু প্রস্তুতি নিয়েছি। আমাদের যে ঠিক এটার উপরে যে আমাদের লন আছে, লনটাকে আমরা সুন্দর করে সাজাবো যেহেতু শীতকাল, উপরে ত্রিপল দিয়ে, পাশে ত্রিপল দিয়ে এবং বড় একটা আমরা প্রযুক্তিকে সর্বোচ্চ আমরা ব্যবহার করব। এর মধ্যে আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়েছি এবং আপনাদের যাতে বুথগুলো আপনারা পেতে পারেন, আমরা পাশে যে একটি আমাদের স্পেস আছে ওই স্পেসটাকেও আমরা কিন্তু ব্যবহার করতেছি। তবে আমরা এখানে অনুরোধ করব যে বুথগুলো আপনারা শেয়ার করে ব্যবহার করতে হবে, যেহেতু বাংলাদেশ বিটিভি আমাদের একটি বড় প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান, তাকে আমরা একটা দেব। বাকিরা আপনারা যদি সময় আপা আছে নাকি এখানে ওনা উনি ওনার নেতৃত্বে আপনারা যদি বসে ঠিক করেন অথবা যদি লটারি দিতে বলেন সেটাও আমরা দেব। যেভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব এবং আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চাপে রাখার কৌশল হিসেবে প্রশাসনের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজধানী বনানীতে বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শন শেষে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ উপহার দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনকে চাপে ফেলার জন্য এই ধরনের অহেতুক মন গড়া ভিত্তিহীন অভিযোগ অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের গুজব রটানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, সশস্ত্র বাহিনী, তাদের মাঝেও বিভেদ তৈরি করার জন্য অনেক মিথ্যাচার প্রপাগান্ডা করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর নামে ফেক ফেস আইডি খুলে সেখানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নানা আয়োজনে সারা দেশে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ধর্মীয় ও সামাজিক আচার পালনের মধ্য দিয়ে উৎসবের রূপ নিয়েছে দিনটি। দেশ ও জাতির মঙ্গল কামনা করে উপাসনালয়গুলোতে করা হয় বিশেষ প্রার্থনা। নির্বাচন ঘিরে কোনো ধরনের অশান্ত পরিবেশ যেন সৃষ্টি না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কার্ডিনাল আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বড়দিনের ছুটিতে প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। সমর্থন আদায়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা, করছেন উঠান বৈঠক। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের মিছিলে পেট্রোল বোমা হামলা, দগ্ধচার জামাত শিবিরকে দায়ী করলেন প্রার্থী। বানারীপাড়ায় আওয়ামী লীগ সমর্থকদের ওপর গুলির পরিকল্পনা হয়েছিল আগেই, বিএনপি প্রার্থীর ফোন আলাপে ফাঁস, খোকনের সহিংসতা প্রস্তুতির পরিকল্পনার অডিও প্রকাশ।
ইসির সঙ্গে বৈঠক শেষ না করেই বেরিয়ে এলেন ডক্টর কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। সরকার ও ইসি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ নেতাদের। এবং নির্বাচন ঘিরে বড় ধরনের নাশকতা ও প্রাণহানির ষড়যন্ত্র চলছে। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সবাইকে সতর্ক থাকার আহ্বান। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।